খাবে তুমি ভারতের ভাত, আর মুখে তোমার পাকিস্তানি বাত। আজ করব তোমায় কুপকাত, আমি চলে আইছি। ছলটা ছড়ায়ে নুন লঙ্কা ঘোষড়াই দিব, দেখো ভিডিওটা। হ্যাঁ দেখো, গোবরে আমাকে আসতে দেয় নাই জানো, বলছে কি তুই যার আগে মেয়া ছিল বাবা, এখন কি বলতে কি বলে দিবি তা ঠিক নাই, তোকে যে কাজ নাই। আমি বললাম যে আমাকে যেতে হবে কি, বলি এই যে ভাইরাল হওয়ার খেলায় যে মাতিয়েছে এই লোকগুলো, এই লোকগুলোকে দেখাই দিতেই হবে যে ভাইরাল হতে গেলে মনে সততা আর কঠোর পরিশ্রমের দরকার, নাকি এই কুচুটা আর দু চুচকু আমি, এগুলা দিয়ে ভাইরাল হওয়া যায় নাই। কোথায় আছে আজ যা বাঙালি ভাবে কাল ভাবে ভারত, এখন গোটাটাই অতীত, পাঁচতলা মল গোটাটাই ভূষায় ভরা, কন্ডিশন অ্যাপ্লাই। বলি ও দু চুচকারা, ভালো করে শুনো, আজ তোমাদেরকেই বলবো যে পাকিস্তান কি জন্যে আতঙ্কবাদী দেশ, ভিডিওটা দেখো ভালো করে, চুপ মারে বসো। চলো চোরের মায়ের বড় গোলাটা একটু দেখেলি। হাটি তৈয়ার হে, উড়ে তো থে শায়দ পাকিস্তান কো সবক সিখানে, গির পড়ে না লাইক কহিন কে, বেসে তো اخلاق না আপ অলরেডি গির চুকে হ্যায়, ডরপোক কহিন কে। তোমরা পাকিস্তানের ম্যাপটা তো দেখাইছো বলো, একদিকে আছে ভারত, একদিকে ইরান, একদিকে আফগানিস্তান, আমাদিকে তো ছাড়েই দাও। ইরানে ইরানে ওই আতঙ্কবাদী গুলো ওই রকমই বোম ব্লাস্ট করেছিল যেরকম আমাদের পুলওয়ামাতে করেছিল, ওখানেও 27 জন সৈনিক মরে গেছে জানো, আর এটা কারা করেছে জানো? হ্যাঁ বলি ওই পাকিস্তানেরই বেস্ট আতঙ্কবাদী, নামটা হচ্ছে জেইশ আল আদ। ইয়ার পরেও বলছে পাকিস্তানকে আতঙ্কবাদী বলা যাবে না। বলি আর আমাদের এই আফগান ভাই গাবড়া চড়াই দিচ্ছে আমার পাকিস্তানিদের, আমাকে ভিডিওটা দেখো। দহশতগর্দি আপ লোক করতে হো আফগানিস্তান মে আর ইন্ডিয়া মে, আপনি ওয়াজিরিস্তান শমালি আর জুনুবি মে দহশতগর্দি কা আপ করতে হো আর মনজির পশতিন পর টাপা লাগা দিয়া, ইয়ার ইয়ে তো শরম কে বাত হ্যায় মেরি জান, থোড়া তো শরম কর, শরম কহাঁ সে, বেশরম কো শরম কহাঁ সে লায়েগি বেশরম। সেই যে কি নামটা যা পারভেজ মুশারফ, ও নিজেই কি বলে যে শুনে লাভ কথা গুলো। আর মুঝে মালুম হ্যায় কি ও মুঝে পছন্দ করতে হ্যায় লস্কর তৈয়বা ওয়ালে আর ইয়ে জামাত উদ দাওয়া ওয়ালে, মুঝে মালুম ইসকা মতলব ইয়ে নেই কিউকি মে হমেশা কশ্মীর মে একশন কে ফেভর মে রহা হুঁ আর মে হমেশা ইনকে ফেভর মে রহা হুঁ কি কশ্মীর মে কি ইন্ডিয়ান আর্মি কো হমনে দবানা হ্যায়। তবে যাবার আগে ওই দু চুচকা গুলোকে এই সাদা মনের একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, বলি ওই পাকিস্তানি গুলা যদি তোমার ঘরের উঠানটার দিকে ঠিক করে একটা বোম ফাবড়াই দেয় তাহলে কি বোমটা তোমাকে আসে বলবে? বলি আমার কোনো দোষ নাই জানো, হ্যাঁ দেখো ওরা আমাকে ফাবড়াই দিলে তোমার উঠানটার দিকে, বলি ওরা তো জানে নাই যে তুমি আমাদেরই লোক, হ্যাঁ দেখো আমি চলে যাচ্ছি বুঝলে। হ্যাঁ